একি নির্মম নির্ঘুম রাত্রি জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যেসব তারকাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল বেবি নাজনীন ছিলেন তাদেরই একজন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই শিল্পী ঠিক কী কারণে দেশ ছেড়েছিলেন সে বিষয়ে তিনি এতদিন খোলাসা না করলেও বিএনপির রাজনীতি করতেন বলেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল জানা যায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত সকল কার্যক্রম বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার স্টেজ প্রোগ্রাম থেকে শুরু করে একক অ্যালবাম কোনো কিছুই তিনি করতে পারছিলেন না এমনকি তিনি মিউজিক ভিডিও করতে চাইলেও সেখানে আসা আপত্তি আর সেজন্যই তিনি নীরবে এবং বলাই যায় অনেকটা অভিমান নিয়ে পাড়ি দিয়েছিলেন আমেরিকায় অন্যদিকে এই শিল্পী নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন কিন্তু স্বৈরাচার সরকারের বিভিন্ন বাধা বিপত্তিতে সেটিও করতে পারেননি তিনি শেখ হাসিনা সরকারের পতন ও বিদায়ের কারণে শীঘ্রই দেশে ফিরছেন বেবি নাজনীন তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন এই সঙ্গী শিল্পী হাতে থাকা কাজগুলো দ্রুত গুছিয়েই ফ্লাইট ধরবেন তিনি এছাড়া আরও কিছু শো আছে আমেরিকাতে সেগুলোও শেষ করে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি এদিকে বেবি নাজনীন দেশে গান না করলেও আমেরিকায় নিয়মিত স্টেজ অনুষ্ঠানে অংশ নেন নিউ ইয়র্কের কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে তার ফ্যান্স ক্লাব সম্প্রতি সেখানে গান গেয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী দেশে থাকাকালীন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীত শিল্পী তার ভক্তদের অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শিল্পী বেবি নাজনীন তার সঙ্গীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম বেতার টেলিভিশন সিনেমা এবং দেশ বিদেশের মঞ্চ মাতিয়ে গেছেন সমান তালে